বিষয়টা কি কি জন্য ক্ষমা চাইবে শাহেখ আহমদুল্লাহ তার কারণ হলো শাহেখ আহমদুল্লাহ নবী সাল্লাসাল্লামের সামনে বেয়াদি করেছেন অবমাননা কর কথা বলেছেন এটা হলো যে গিয়াসুদ্দিনা তাহিরি এবং তার অনুসারে যারা আছে তাদের বক্তব্য আবার বলতেছি শাহেক আহমদুল্লাহ রবি সাল্লাম সম্পর্কে অবমাননা কর বক্তব্য দিয়েছেন এই জন্য শাহেখ আহমদুল্লাহকে ক্ষমা চাইতে হবে না হলে আটচল্লিশ ঘন্টা পর আন্তর্জাতিক আদালতে শেখ আহমদুল্লাহ ব্যাপারে মামলা করা হবে আহমদুল্লাহ বিরুদ্ধে তো আসলে এই বিষয়টা নিয়ে গতকাল রাতে আমি কিছু কথা বলেছি আজকে আপনাদের সামনে আরেকটু হয়েছি প্রথম কথা হলো যে শেখ আহমদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যটা কি ছিল শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ছিল রসুল্লাহি সাল আলাইস্লামের নবুয়তের জিন্দি হলো তেইশ বছর রসুল্লাহি সাল্লাহ নবুয়তের जिंदगी গুলো কত বছর 23 বছর এটা ছিল সাইয়েদ আহমদ রাসাবের বক্তব্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 13 বছর ছিল মক্কায় এবং 10 বছর ছিল মদিনায় টোটাল 23 বছর जिंदगी নবুয়তের আল্লাহ রাসূল 40 বছর মাথায় গিয়ে কি পেয়েছিল নবুয়ত পেয়েছিল সাইয়েদ আহমদ রাসাবের বক্তব্যটা ছিল তো এই বিষয়ে তাহির সহ টোটাল সুন্নি জামাত যারা আছে টোটাল সুন্নি জামাত যারা আছে এদের বক্তব্যটা হলো যে না রসুল্লাহি সাল্লামের নবতের জিন্দিগি তেইশ বছর নয় রসুল্লাহি সাল্লামের নবতের জিন্দিগি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে ওটা কোনো নির্দিষ্ট কোন সময় নেই তো এই বিষয়টা হলো তাদের বক্তব্য এই জন্য এই কথাকে সামনে রেখেই আহ রসুল্লাহি সাল্লাম কে অবমাননা করেছে এই বক্তব্যের মাধ্যমে এমন কথা এনে তাহেরি এবং তার সঙ্গভঙ্গ যারা আছে তারা যারা তার সাথে এই সুনিয়তের নাম দিয়ে বেদা আদি কাজ করবার মধ্যে জড়িত আছে তারাই বক্তব্যটা দিয়ে থাকে আসুন এই বিষয়ে আজকে আমরা কয়েকটা কথা বলবো দলিলিক আলোচনা হাদিসে এই বিষয়ে কি বলেছেন এই বিষয়ে আমরা আজকে দেখব হাদিস পড়ার আগে হাদিস নিয়ে কথা বলার আগে আরেকটা কথা বলার আগে সেটা হলো যে এই বক্তব্য দেওয়ার কারণে যদি শাহেখ আহমদুল্লাহ সাহেব ভুল করে থাকেন ওনার বিরুদ্ধে মামলা করতে হয় তাহলে এই বক্তব্যটা সর্বপ্রথম দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি হাদিসটা করে আপনাদের শোনাচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন এই বক্তব্যটা দিয়েছেন তো শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে যদি মামলা করতে হয় তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কি করতে হবে নিশ্চয় ওনার বিরুদ্ধে মামলা করতে হবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু তাহেরিদের কি সাহস আছে এই কথা বলার জন্য যে এই বক্তব্য দেওয়ার কারণে শাহ আহমদুল্লাহ কাপার হয়ে গেছে আব্দুল ইবাস হয়ে গেছে এই বক্তব্য এই কথা বলার তো সাহস নাই এই বিষয়ে আপনাদের সামনে আমি কয়েকটা দার্লিক আলোচনা করব কয়েকটা দলিল নিয়ে এই বিষয়ে আপনাদের সামনে আমি আহ গুলো উপস্থাপন করবো তাহলে আমাদের আলোচনা বিষয় হলো কি শেখ আহমদুল্লাহ সাহেবের

رسول الله صلى الله عليه وسلم كان نبود ديه تشل لي كي بولت سيتا عبد الله عباس رضي الله تعالى بولت رسول الله صلى الله عليه وسلم لأربعين سنة فمكث بمكة ثلاثة عشرة سنة يوحى إليه ثم أمر بالهجرة فهاجر عشر سنين ومات وهو ابن ثلاث وستين عبد بن عباس رضي الله تعالى بولت سن بخاري شريفير تين هاجر حديث

এই কথাটা কি শাহ আহমদুল্লাহর বক্তব্য নাকি এই কথাটা শেখ আহমদুল্লাহর আগে আল্লাহর আল্লাহ বলে গেছে আপনাদের কি মনে হয় এই এই বক্তব্যটা কি কোনো বক্তব্য এই বক্তব্য যদি কুফুরি মনে হয় কুফুরি বক্তব্য মনে হয় তাহলে আব্দুল ইবনা আব্বাসের ব্যাপারে আপনারা কি বলবেন বলবো কুফুরি ফতোয়া দিয়ে দিবেন আপনারা হাজুবুল্লাহ তাহলে এই যে একটা হাদিস বোখারি শরীফের তিন হাজার নশ দুই নম্বর হাদিস এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়

আল্লাহ রাসূল বলে আল্লাহ রাসূল বলে যে পাথর কে আমি চিনি এখন ওই পাথর কোনটা যেটা আমাকে নবুয় দিয়ে পাঠানোর আগে সে কি করতে আমাকে সালাম করত তাহলে বহায় মুসলিম শরীফের 5833 নম্বর হাদিস তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠানোর আগে আমাকে নবুয় দিয়ে পাঠানোর আগে এই পাথরটা আমাকে সালাম করতে এই পাথরকে এখন আমি চিনি তাহলে এখন বলেন আল্লাহ রসুল বলতেছে আমাকে নবদ দিয়েছে নবদ দিয়ে পাঠানো হয়েছে তখন নবদ দিয়েছে রসুলকে আব্দুল আব্বাসের পড়ে শুনিয়েছি সেখানে কি বলেছে চল্লিশ বছর বয়সে রসুল্লাহিমকে নবদ দিয়েছে তাহলে আল্লাহ রসুলকে চল্লিশ বছর বয়সে নবদ দেওয়া হয়েছে তিনি মক্কায় ছিল তেরো বছর মদিনে ছিল দশ বছর মোটনাথ এভাবে আহ তেইশ বছর নবের জিন্দিগি এই যে কথাটা বক্তব্য দিয়েছেন সরাসরি বক্তব্য হাদিস বিরোধী বক্তব্য নয় আর এই বক্তব্যটাকে সামনে রেখে মামলা ধরনের বক্তব্য এবার এখন আপনাদের এই বিষয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আসলে কি সাহেব আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা কি হাদিস বিরোধী হয়েছে শরীর বিরোধী হয়েছে ওনার বক্তব্যটা কি কুফুরি হওয়ার মতো বক্তব্য এই সমাধানটা আপনারা নিবেন আমি কথা দীর্ঘ করতেছি না সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ